জেন ইউরোপ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি এই ভিডিওটা করেছি করতেছি একটা কারণে, কারণ গতকালকে আমাকে মেসেঞ্জারে দুইটা ভাই আমাকে নক করেছিলেন, যে জিজ্ঞেস করেছিলেন, ওনারা একজন জিজ্ঞেস করলেন যে কাগজ উনি জমা করছে আর কি ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, তো উনি বলছেন যে ওনার পাসপোর্টে বাংলায় সিগনেচার আছে, তো এটা ওনার না জানার বিষয়। সবাই তো উনি বললেন যে আমার পাসপোর্টে সিগনেচার আছে, সেটা হচ্ছে বাংলায় সিগনেচার, আমার নিজের সিগনেচার হচ্ছে বাংলায়, তার জন্য কি আমি নিরস্ত পাবো বা ভিসা পাবো কিনা? হ্যাঁ অবশ্যই, আপনার সিগনেচারে কী আসা যাবে ভাই, আপনি সিগনেচার যেটাই হোক না কেন তাতে কিছুই আসা যায় না, আপনি অবশ্যই আপনার ভাগ্যে থাকলে অবশ্যই আপনি পাবেন। আর আরেকটা ভাই জিজ্ঞেস করেছিলেন যে ভাই আমি এবার ভাইসে জমা করেছি আমি পাবো কিনা। হ্যাঁ ভাই, আপনার যদি ভাগ্য ভালো থাকে অবশ্যই ইনশাল্লাহ আপনি পাবেন, অবশ্যই পাবেন, সেটা কোনো বিষয় না। আর দু একজন জিজ্ঞাসা করেছিলেন যে আমার নূরস্থা সঠিক কিনা, আপনার নূরস্থা ভাই সঠিক কিনা সেটা আপনি অ্যাম্বাসিতে গেলেই জানতে পারবেন, কারণ অ্যাম্বাসি আগের মতো নাই, যে আগে দেখা গেছে এক সময় ছিল যে নূরস্থা আপনি জমা করেছেন যে আপনি জানতে পারছেন না যে কখন এটা কি আপনার সঠিক বেশ সঠিক না, এটা জানতে একটা টাইম লাগতো, এখন সাথে সাথেই বলে দিতে পারে ওরা, কারণ সব কিছু অনলাইনে হয়ে গেছে, আগের মতো নাই, অনলাইনে হওয়াতে তো কাজটা দ্রুতই হয়। আপনি যদি কোনো কিছু জানা থাকে, জানা দরকার থাকে, আপনার পাসপোর্ট যে ভিসাটা হবে কি হবে না আপনি ব্যবস্থা নিয়ে গেলেই ওরা বলে দিবে আপনাদের যে আপনারটা সঠিক কিনা। আর সঠিক হলে আর জমার বিষয় হচ্ছে, যদি সঠিক হয় তাহলে ওরা দেখা গেছে আপনার পাসপোর্টটা ওরা জমা নেবে ভিসার জন্য, যদি নূরস্থা আপনার সঠিক হয়ে থাকে, আর যদি সঠিক না হয়ে থাকে তাহলে আপনাকে বলে দিবে যে আপনার যে নূরস্থা হয়েছে ওটা সঠিক না, দুই নম্বর বা ফালসা, এটাই বলি আমরা। তো আজকে এ পর্যন্তই, নেক্সট টাইম আরও যদি কোনো কোশ্চেন আপনাদের জানার থাকে আমাকে জিজ্ঞাসা করুন, আমি আপনাদের উত্তর অবশ্যই দেবো। তো টাটা।